নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরনো সুতির ছেঁড়া নাইটি দিয়ে ছ রকমের আইডিয়া। তাহলে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে চলো ভিডিওটা শুরু করি। এখানে দেখো আমি একটা নাইটি নিয়েছি, সুতির ছেঁড়া নাইটি। নাইটিটা কিন্তু কোনো কাজেই আমার লাগছিল না, নাইটিটাকে এক কোনার ভিতরে ফেলে দিয়েছিলাম, কিন্তু এই নাইটিটাকেই আজকে কাজে লাগাবো। এখানে আমি রুটি তৈরি করার যে বেলন চাকি হয় সেই চাকিটাকে নিয়েছি। বেলন চাকিটাকে নাইটির ওপর রেখে দেখো পেন দিয়ে একটু গোল করে দাগ করে নিচ্ছি। নাইটিটা যেহেতু একটু মোটা তাই আমি চার ভাঁজ দিইনি, দুই ভাঁজ দিয়ে পেনে দাগ করে নিলাম। এবার কাঁচি দিয়ে এরকমভাবে গোল করে কেটে নেব। নাইটিটা যদি পাতলা হয় তাহলে কিন্তু চার ভাঁজ দিয়ে নিতে হবে। দেখো গোল করে আমরা কেটে নিয়েছি, এখানে দুটো রয়েছে, এরকম আমরা আরও দুটো কেটে নেব। আবার চাকিটাকে বসিয়ে পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এবার আবার গোল করে কেটে নেব। এটাকেও ঠিক দেখো আগেরটার মতো আমরা এরকমভাবে গোল করে কেটে নিলাম। এখানে আমি একটা সুই নিয়েছি সুতো পরিয়ে, আমাদের দেখো দুটো কাপড় আমি নিয়েছি, দুটোকে আমি সেলাই করে নেব। সাইডের যে অংশে দেখো এরকম একদম ছোট ছোট ফোর দিতে হবে না, একটু বড় বড় দিলেও কোনো অসুবিধা নেই। এরকমভাবে রান ফোর দিয়ে সেলাই করে নেব পুরোটাই। একটা দেখো আমাদের সেলাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এখানে গেট দিয়ে আমরা সুতোটাকে কেটে দেব। দেখো একটা কিন্তু রেডি হয়ে গেছে, এটার মতোই ঠিক এটাকেও আমরা চার পাশ থেকে এরকমভাবে রান ফোর দিয়ে সেলাই করে নেব। সেলাইটা একটু যদি বড় বড় ফোর দিই তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। দেখো এটাও আমাদের রেডি হয়ে গেছে, আগেরটার মতো আমরা গোল করে চারপাশ থেকে সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কোন কাজে লাগাচ্ছি দেখাই। পটে রুটি রাখার আগে যদি এরকম একটা কাপড় আমরা সবার প্রথমে পেতে নিই, তার উপরে যদি রুটিগুলো রাখি তাহলে কিন্তু আমাদের যে সবার নিচের রুটিটা সেই রুটিটা কিন্তু ভিজে নরম হয়ে যাবে না, ভালো থাকবে। দেখো এই কাপড়ের ওপর আমি রুটিগুলো রেখে দিচ্ছি, রুটিগুলো কিন্তু খুব ভালো থাকবে। তার উপরে আমি আর একটা কাপড় দিয়ে হটপটের মুখটাকে বন্ধ করে দিচ্ছি। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। এবার তাহলে পরের আইডিয়াটা দেখে নিই। আমি একটা বস্তা নিয়েছি দেখতে পাচ্ছ, এই বস্তাটাকে সবার প্রথমে আমি একটা ভাঁজ দিয়ে নিলাম, তারপরে আমি আর একটা ভাঁজ দিয়ে নেব। চার ভাঁজ করে নিলাম বস্তাটাকে। এবার এই নাইটিটার যে সাইডটা দিয়ে আমরা কেটেছি এই সাইডটা দিয়ে লম্বা বরাবর দেখো আমি কেটে নিচ্ছি, একদম সরু করে আমাদের একটা আঙুলের মাপ করে আমি চার আঙুল করে এরকমভাবে কেটে নিচ্ছি। দেখো পুরোটাই কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এখানে যেহেতু জোড়া রয়েছে এই জোড়ার অংশটা হালকা একটু সুতোটাকে যদি আমরা খুলে নিই তারপর এরকমভাবে টান দিলেই কিন্তু আমাদের দুটো পাট আলাদা হয়ে যাবে। দুটো পাট খুলে নিয়েছি, এখানে আমি একটা পাট সবার প্রথমে কাজে লাগাবো। দেখো বস্তার এক পাশ থেকে এরকমভাবে ধরে নেব, ওপরের দিকটা যেটা লাগাবো এরকমভাবে একটু ভাঁজ করে নেব, তারপরে ভাঁজ করে এরকমভাবে একটু মুড়িয়ে নিচের দিকটায় নিয়ে নেব। শুয়ে আমরা সুতো পরিয়ে নিয়েছি, এবার আমাদের বস্তাটাকে দেখো এরকমভাবে ধরে নিতে হবে আর নিচের থেকে ওপরের দিক দিয়ে এরকমভাবে সেলাই করতে হবে। সেলাইটা একটু বড় বড় করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, খুলবে না। আর আমাদের বস্তাটা যেহেতু মোটা তাই এরকমভাবেই দেখো আমি সেলাই করে নিচ্ছি। তোমরা কিন্তু পাতলা বস্তা নিতে পারো। এরকমভাবেই আমরা নিচ থেকে ওপরের দিকে সেলাই করে নেব। সেলাইয়ের সুতোটা কিন্তু আমি চার ভাঁজ করে নিয়েছি যাতে সেলাইটা একটু মজবুত হয় বড় বড় ফোর দিলে। তোমরাও অবশ্যই একটু মোটা সুতো করে নিয়ে সেলাই করবে, তাহলে কিন্তু অনেক দিন সেলাইটা টিকবে। এক পাশ দেখো সেলাই করা হয়ে গেছে, আমরা যখন মোড়টা ঘুরবো মোড়ের ওই পাশটায় আমরা এরকমভাবে একটু কুচির মতো দিয়ে নিলাম দেখতে পেলে, এরকমভাবে দিয়ে আবার এই এই পাশটা এরকমভাবে সেলাই করে নিচ্ছে। এইভাবে তাহলে আমরা পুরো চারপাশটাই সেলাই করে নেব। দেখো আমাদের কোনো রকম মেশিন ছাড়াই কিন্তু সব জিনিসগুলো কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে ফেলে দেওয়া পুরনো নাইটি দিয়ে। তাহলে দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেল, আমরা চারটে পাশ সেলাই করে নিলাম আর এই শেষের অংশে আমরা এরকমভাবে মুড়ে দেব, মুড়ে দিয়ে সেলাই করে নেব। কোনো রকম মেশিন ছাড়াই দেখো আমাদের তৈরি হয়ে যাচ্ছে, কত সুন্দর পাপোশ। এরকম যদি আমরা পাপোশ হাতে তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের সংসারের খরচাটা কিছুটা হলেও কম হবে। আর যদি আমরা বস্তা দিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগবে না, বস্তাটাকে এরকমভাবে
করে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে এটা কোনো বস্তা বা হাতে তৈরি করা। আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এখানে আমি দেখো একটা প্রেশার কুকারের ঢাকনা নিয়েছি। আমরা নাইটিটার এক পাশে প্রেশার কুকারের ঢাকনাটা বসিয়ে দিয়ে পেন দিয়ে গোল করে দাগ দিয়ে নেব। পেন দিয়ে যে গোল করে দাগ দিয়ে নিয়েছিলাম, এবার আমরা দেখো কাঁচি দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি। পেনের দাগের থেকে কিন্তু একটু বড় করেই কাটছি। কাজটা দেখো এবার একটু সমান করে গোল করে কেটে নিচ্ছি। নাইটিটার টুকরোটা যেরকম গোল করে কেটে নিয়েছি সেরকম একটা বস্তা নিয়ে নিয়েছি। বস্তার ওপরে এরকম প্রেশার কুকারের ঢাকনা বসিয়ে পেন দিয়ে গোল করে দাগ দিয়ে নিয়েছি। তারপরে পেনের ওই গোল করে দাগ দেওয়া অংশটা আমরা বস্তাটাকে কাঁচি দিয়ে এরকম গোল করে কেটে নিচ্ছি। টুকরোটা দেখো আমাদের কাটা হয়ে যাচ্ছে। এবার আমরা যে নাইটির কাপড়ের টুকরোটা রয়েছে বস্তার টুকরোর ওপরে আমরা এরকমভাবে বসিয়ে নেব। তারপরে সুই সুতো দিয়ে আমরা এরকমভাবে সেলাই করে নেব চারপাশ গোল করে। আমরা রান ফোর দিয়ে চারপাশটা এরকমভাবে সেলাই করে নিচ্ছি। একটু বড় বড় যদি ফোর দিই তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। এইভাবে রান ফোর দিয়ে আমরা পুরোটাই রাউন্ড মতো সেলাই করে নেব। পুরোটাই কিন্তু রান ফোর দিয়ে দেখো সেলাই করে নিয়েছি। নিচে ওই বস্তার অংশটা রয়েছে আর ওপরে কিন্তু আমাদের নাইটির কাপড়টা রয়েছে। এবার আমরা যে কাজে লাগাবো দেখো, তার আগে আমাদের যে কাজটা করতে হবে আমরা এরকমভাবে ভাঁজ করে নেব। তারপরে আবার আমরা চার ভাঁজ করে নেব। আর যে সাইডের অংশটা রয়েছে এখানটায় ছোট্ট করে একটু কেটে নেব। ছোট্ট করে দেখো ছিদ্রটা করে নিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা খুলে আমরা এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, সিটিটা আটকে দিলাম। এবার দেখো যেটা হবে, আমরা যখন খাবার বসাই অনেক সময় সিটি ওঠার সময় খাবারে প্রেশার কুকারের গায়ে লেগে যায়, নোংরা হয়ে যায়, কিন্তু এটা লাগানোর ফলে সেটা হবে না। আর এটা যদি আমরা কেচে ধুয়ে দিই তাহলে পরিষ্কার থাকবে আমাদের প্রেশার কুকারটা, একদমই নোংরা হবে না। আশা করছি এই টিপসটাও তোমাদের অনেক কাজে লাগবে। এবার পরের আইডিয়াটা আমরা দেখে নিই। নাইটির দেখো নিয়ে নিয়েছি। এবার নাইটির যে নিচের অংশটা রয়েছে এই অংশ থেকে আমরা লম্বা বরাবর করে এরকম আট আঙুল মতো মাপ নিয়ে কেটে নেব। দেখো এখানে আমি দুটো টুকরো কেটে নিলাম। এই দুটো টুকরোর মাঝখানে যে জোড়া রয়েছে এই জোড়া দুটোকে দেখো আলাদা করে নিচ্ছি। একটা পাট দেখো আমি নিয়ে নিলাম। একটা পাট নিয়ে সবার প্রথমে দুই ভাঁজ করে নেব, তারপরে আবার একটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে তারপরে কিন্তু মাঝখান থেকে আবার একটা ভাঁজ দিয়ে নেব। এবার আমরা সুই সুতো নিয়ে ওই একইভাবে রান ফোর দিয়ে সেলাই করে নেব। সেলাইটা কিন্তু খুব ছোট দিতে হবে না, একটু বড় দিলেও সেলাইটা কোনো অসুবিধা নেই। এরকমভাবে আমরা তাহলে চারপাশটাই সেলাই দিয়ে নেব। দেখো আমাদের চারপাশ কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব, ক্রস চিহ্ন দিয়ে আমরা সেলাই করে নেব। দেখো এরকমভাবে, তাহলে কিন্তু জিনিসটা খুব মজবুত হবে। একভাবে এরকমভাবে লম্বা বরাবর দেব, তারপরে আবার এদিক থেকে লম্বা বরাবর দেব যাতে ক্রস চিহ্ন হয়ে যায়। দেখো এটা কিন্তু একবার এদিক দিয়ে সেলাই দিয়েছি আর একবার এদিক দিয়ে সেলাই দিয়েছি, তাহলে কিন্তু মজবুত হবে। একইভাবে আমরা আর একটা তৈরি করে নেব। দেখো আমাদের দুটো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চলো দেখাই যে আমরা এটা কী কাজে ব্যবহার করব। আমরা যখন ভাতের হাঁড়িতে ফ্যান ঝরানোর জন্য ধরি তখন কিন্তু অনেক সময় ছ্যাঁকা লেগে যাওয়ার ভয় থাকে, কিংবা কোনো কিছু দিয়ে ধরি, কিন্তু এরকম যদি বানিয়ে নিই তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর আমাদের রান্নাঘরটাও গোছানো থাকবে, আর গরম জিনিস ধরতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আশা করছি এই টিপসটা তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে টিপসটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এবার তাহলে পরের আইডিয়াটা আমি শেয়ার করছি। দেখো আমাদের এরকম সবার বাড়িতে প্লেট থাকে, সেই প্লেটগুলোকে দেখো আমি নাইটির ওপরে বসিয়ে এরকম পেন দিয়ে গোল করে দাগ দিয়ে নিচ্ছি সবার প্রথমে। এবার আমরা কাঁচি দিয়ে এই গোল অংশটাকে কেটে নেব। দেখো এরকমভাবে গোল করে কেটে নিচ্ছি। এরকমভাবে যে কটা প্রয়োজন আমাদের সেরকম কেটে নিতে হবে। সবার বাড়িতেই যেই প্লেটগুলো থাকে এই প্লেটগুলো কিন্তু প্রথমে একটা ফোম দেওয়া থাকে তলায় যাতে প্লেটগুলো ভালো থাকে এরকম ওপর দিয়ে, তার উপরে আবার আর একটা প্লেট আমরা রেখে দিই। কিন্তু কোনো কারণে যদি সেগুলো নষ্ট হয়ে যায় তাহলে এরকমভাবে যদি শুধু প্লেট রাখি তাহলে কিন্তু প্লেটে অনেক দাগছোপ পড়ে যাবে, ক্র্যাক হয়ে যেতে পারে। তার থেকে তোমরা যদি এরকম নাইটি দিয়ে এরকম বানিয়ে নাও বাড়িতে তাহলে কিন্তু প্লেটগুলো ভালো থাকবে আর কোনো দাগছোপ পড়বে না।
এবার তাহলে পরের আইডিয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, নাইটির ওপরে আমি একটা থালা বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু একটা নাইটির দিয়েই দেখো কত কিছু তৈরি করছি। থালার থেকে একটু বাড়তি করে দেখো পেন দিয়ে এরকম গোল করে দাগ কেটে নেব। পেন দিয়ে যে দাগটা আমরা গোল করে কেটে নিয়েছি, সেই দাগটাকে এবার কাঁচি দিয়ে আমরা গোল করে আবার নাইটিটাকে কেটে নেব। এই জিনিসগুলো কিন্তু তোমরা পুরনো সুতির শাড়ি কিংবা সায়া বা লুঙ্গি যেগুলো হয় সেগুলো দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে। আমরা কিন্তু দেখো পুরোটাই গোল করে এরকমভাবে কেটে নিলাম। এখানে আমি দুটো তৈরি করব। এর জন্য দেখো কাপড় কিন্তু দুটো রয়েছে। এই কাপড়টাকে সবার প্রথমে এরকমভাবে একটু ভাঁজ করে নেব। এর মাঝখান থেকে দেখো আমি আর একটা ভাঁজ দিয়ে দেব। এই কাপড়টাকে আমি আরও ভাঁজ দিয়ে নিলাম, দেখো আর এক ভাঁজ দিয়ে নিলাম, তাহলে কিন্তু ছোট হয়ে গেল। এবার কাপড়টাকে আমি এরকমভাবে একটু কাটবো, তাহলে কিন্তু ডিজাইন হয়ে যাবে। এরকমভাবে কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। দেখো কাপড়টা আমাদের পুরোপুরি কাটা হয়ে গেছে। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি। তোমরা এমনি চৌকোভাবেও এটা করলে করতে পারো, কিন্তু একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এরকমভাবে কেটে নিলাম। আমি এখানে একটা বস্তা নিয়ে নিয়েছি। দেখো এরকম বস্তা আমাদের সবার বাড়িতেই থাকে কম বেশি। এই বস্তার ওপরে আমাদের যে নাইটির কাপড়টা আমরা কেটে নিয়েছি, এই কাপড়টাকে ফেলে আমি বস্তাটাকেও এরকমভাবেই কেটে নেব। বস্তাটাকেও দেখো কেটে নিয়েছি। বস্তাটাকে কিন্তু একটু ছোট করে কাটতে হবে। বস্তাটার ওপরে আমাদের কেটে নেওয়া কাপড়টা আমি এরকমভাবে পেতে নিচ্ছি। এখানে আমি একটা সূচ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো। এবার সূচ দিয়ে সবার প্রথমে আমরা এই বস্তার সঙ্গে কাপড়টাকে সেলাই করে নেব। চারপাশটা এমনি নর্মাল রান ফোর দিয়ে নেব। একটু বড় বড় ফোর দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। সেলাই সুবিধার জন্য দেখো আমি ভারী কিছু চাপা দিয়ে নিয়েছি। তোমাদের হাতের কাছে যা থাকবে তোমরা তাই চাপা দিয়ে নেবে, তাহলে সেলাই করতে খুব সুবিধা হবে। চারপাশটা সেলাই করে নিয়েছি। এবার দেখো গিট দিয়ে সুতোটাকে কেটে নেব। যেহেতু আমরা বস্তাটার থেকে আমরা কাপড়টাকে একটু বড় রেখেছিলাম, কারণ যাতে আমরা আবার এই বস্তাটার সঙ্গে মুড়ে সেলাই করতে পারি, এর জন্য একটু বড় রেখেছিলাম। এবার দেখো এরকমভাবে মুড়ে আবার আমরা সেলাই করে নেব। দেখো আমাদের কিন্তু মুড়ে আমরা সেলাই করে নিয়েছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে একটা। এরকমভাবে আমরা আর একটা তৈরি করে নেব। মানে কিন্তু আমরা দুটো তৈরি করে নিয়েছি। এখানে দেখো আমি ব্লাউজের কিছু অংশ নিয়ে নিয়েছি। আমাদের অনেক ছেঁড়া বা পুরনো ব্লাউজ থাকে যেগুলোকে আমরা আর ব্যবহার করি না, সেরকম ব্লাউজগুলোকে নিয়ে নিয়েছি। এই ব্লাউজগুলো যেহেতু বড় অংশ রয়েছে এগুলোকে আবার ছোট টুকরো করে নেব। টুকরো আমি দেখো নিয়ে নিচ্ছি, নিয়ে তোমাদের দেখাচ্ছি। টুকরোটাকে সবার প্রথমে এরকম ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে আর একটা এরকম ভাঁজ করে ত্রিভুজ আকৃতির এরকম করে দিতে হবে। তারপরে সুই দিয়ে এখানে একটা করে ফোর তুলে দিতে হবে, যাতে না খুলে যায়। এর জন্য দেখো সুই দিয়ে এরকম একবার করে আমরা একটু সেলাই করে দিচ্ছি। এরকম দেখো আমরা অনেকগুলো তৈরি করে নেব। এখানে আমি লাল কালার নিয়ে নিয়েছি। সবার প্রথমে লাল কালারটাকে আমি এরকমভাবে সাজিয়ে দেব, গোল করে এরকম রাউন্ড করে সাজিয়ে দেব। তোমরা যে কালার নিতে পারো, তোমাদের যে কালার পছন্দ সেই কালার তোমরা নিতে পারো। এরকম গোল করে দেখো লাল কালারটা সবার প্রথমে দিয়ে দিয়েছি। এবার আমরা একটা সুই নেব। সুই নিয়ে দেখো এগুলোকে আমরা সেলাই করে দেব। যেহেতু একটার ওপরে আমরা একটা রেখেছি, এর জন্য দুটোর জয়েন্ট যেখানে সেইখান থেকে কিন্তু আমরা সেলাইটা শুরু করব। এরকমভাবে আমরা গোল মতো করে পুরোটাই সেলাই করে নেব। দেখো আমরা পুরোটাই কিন্তু সেলাই করে নিয়েছি। আমাদের মাথার কাজটা দেখো আলগা রয়েছে। মাথার কাজটাই আমরা একটা করে ফোর দিয়ে এরকমভাবে সেলাই করে নেব। লাল কালারটা তাহলে আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। এর ওপরে দেখো আমি ব্লু কালারেরটা নিয়ে নিচ্ছি। ব্লু কালারটাও ঠিক এরকমভাবেই আমরা গোল করে সাজিয়ে নেব। ব্লু কালারটাকেও আমরা ঠিক লাল কালারের মতো দেখো এরকমভাবে জয়েন্টের মাঝখান থেকে সেলাই দেব। তারপরে মাথার দিকটাও আমরা সেলাই করে নেব।
ব্লুটাও কিন্তু আমরা পুরোপুরি সেলাই করে নিয়েছি। এবার দেখো অরেঞ্জ কালারেরটা নিয়ে নিচ্ছে আর একটা কালার, এরকমভাবে একইভাবে এরকম গোল করে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে তারপরে ওটাকেও জয়েন্ট জয়েন্ট বরাবর গোল করে সেলাই করে নেব, তারপরে মাথার দিকটাও সেলাই করে নেব। এবার দেখো আমি আর একটা কালার নিয়ে নিয়েছি, এটা যত ওপরের দিকে যাচ্ছে তত কিন্তু আমরা কম পরিমাণে দেখো এগুলোকে দিচ্ছি। এবার চারটে নিয়েছি, চারটেকে আমি এরকমভাবে সাজিয়ে সেলাই করে নেব। সবার উপরে দেখো আমি একটা নিয়েছি, এই একটাকে আমি সেলাই করে দিচ্ছি। তাহলে দেখো আমাদের তৈরি হয়ে গেল কত সুন্দর পুরনো ছেঁড়া নাইটি দিয়ে বসার আসন। অনেক সময় বাচ্চা কাচ্চারা হয় খেলার জন্য বা অন্যান্য কারণে মেঝেতে বসে, ওতে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, কিন্তু এরকমভাবে তোমরা যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে আসন তৈরি করো তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদেরও কিন্তু ঠান্ডা লাগবে না। যেহেতু নিচে আমি একটা চট দিয়ে দিয়েছি, এদের ঠান্ডা লাগারও কোনো ভয় নেই। এরকম দেখো আমি আর একটা তৈরি করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।